অপেক্ষার অবসান হলো। মুক্তি পেল শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমার দ্বিতীয় গান, যে গানটির শিরোনাম বরবাদ। এই গানটিতে সুর করেছেন প্রখ্যাত সুরকার এবং গীতিকার প্রিন্স মাহমুদ, যিনি এর আগে সুপারহিট ঈশ্বর গানটি উপহার দিয়েছিলেন গত ঈদুল আজহায়। এবার যে গানটি মুক্তি পেল সেই গানটি হয়তো ছাড়িয়ে যাবে ঈশ্বর গানের মাইলফলককে। কি নেই গানটিতে? যারা ভালোবাসতে শুরু করেছে তাদের এই গানটি বেশ ভালো লাগবে, আর ভালো না লাগার মতো তো কিছু নেই। দেশের অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত স্থানে ধারণ করা হয়েছে এই গানের ভিডিও। গ্রামীণ প্রকৃতি আর এই গানের সুর যেন মিলেমিশে একাকার। শাকিবিয়ানরা এক্ষেত্রে ধন্যবাদ দিতে পারেন প্রিন্স মাহমুদ এবং এই ছবির পরিচালক হিমেল আশরাফকে। তাছাড়া রাজকুমার শিরোনামে যে গানটি মুক্তি পেয়েছে এটি বেশ সমালোচনার মুখোমুখি হয়েছে। কি মনে হয় ভিউয়ার্স, ঈশ্বর গানকে কি ছাড়িয়ে যেতে পারবে শাকিব খানের আরও একটি নতুন গান? ভিউয়ার্স কি মনে হয়, প্রিয়তমার মতো কি রাজকুমারও ব্লকবাস্টার হিট হবে? তা কমেন্টে জানান।